আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের কুশি কাটার সাহায্যে কিভাবে জামার বা ব্লাউজের হাতা তৈরি করা যায় সেটাই করে দেখাবো। এজন্য আমি একটা 11 নম্বরের কুশি কাটার সুই আর একটা মিডিয়াম সাইজের উলের সুতা নিয়েছি। অবশ্যই সঠিক মাপ জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই আমি একটা স্লিপ নট বা গিট তৈরি করে নিচ্ছি। এবার একে একে আমি চেন তুলে নিচ্ছি। দেখেন চেন কিভাবে তুলতে হয়, যদি না বুঝে থাকেন একটু ভালো করে লক্ষ্য করুন আর আমার বেসিক ভিডিওটা দেখবেন, ওটাতে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি, তাহলেই বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার হাতের মাপ অনুযায়ী আমি মোট 50টা চেন তুলে নিয়েছি। আপনারা আপনাদের হাতের মাপ অনুযায়ী অবশ্যই কতটা চেন লাগে ততটাই তুলে নেবেন। এবার একটু ভালো করে লক্ষ্য করুন, আমি সুয়ের সাথে সুতাটা এইভাবে করে পেঁচিয়ে তারপরে মাঝখানে 3টা চেন রাখবো। 3টা চেন রেখে 4 নম্বর যে চেনটা আছে, এই যে দেখেন 4 নম্বর যে চেনটা আছে, এটার ভিতর থেকে সুইটা এভাবে ঢুকাবো। ঢুকিয়ে সুতাটা এইভাবে টেনে বের করে আনবো। বের করে আনলে এখানে আমার দেখেন 3টা লুপ তৈরি হয়েছে, এগুলোকে লুপ বলে। তারপর আবার সুইয়ের সাথে সুতাটা পেঁচিয়ে 2টা লুপের মাঝখান থেকে সুইটা বের করব। আবারও 2টা লুপের মাঝখান থেকে সুতাটা বের করে একটা ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এবার সেম প্রসেসিং ব্যবহার করে আমি পরবর্তী যে চেনটা আছে ওইটার ভিতর থেকেও একটা ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এভাবে এখন প্রতিটা চেনের মাঝখান থেকে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট তৈরি করব, একটা চেনও আমি বাদ দিব না। দেখেন প্রতিটা চেনের মাঝখান থেকে আমি একটা করে ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এভাবেই সেম প্রসেসিং ব্যবহার করে আমি সবগুলো চেনের মধ্য থেকে একটা একটা করে ডাবল ক্রোশেট তৈরি করে নিব। দেখেন আমি পুরোটাতে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। লক্ষ্য করুন এখানে এসে আমি একে একে পর পর 3টা চেন তুলব। 3টা চেন তোলার পরে আমি যেখান থেকে চেন তুলেছি এর আগেই ডাবল ক্রোশেটের যেই উপরের ঘরটা আছে এখানে থেকে, তো দেখেন ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে আমি আপনাদেরকে আরেকবার ঘরটা দেখিয়ে দিচ্ছি। একটু দেখেন 3টা চেন তুলেছি, এর পরবর্তী যে ঘরটা আছে দেখেন এখানে আমি একটা ডাবল ক্রোশেট তুলে নিব। তারপর আমি একটা চেন তুলব। এবার একটু খেয়াল করুন ভালো করে, আমি মাঝখানের এই ঘরটা বাদ দিয়ে এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। ডাবল ক্রোশেট তুলে না বুঝে থাকলে একটু দেখে নেবেন। একটা ডাবল ক্রোশেট তুলে একটা চেন তুলব, তারপরে আবারও একটা ঘর বাদ রাখবো, মাঝখানেরটা বাদ রেখে পরবর্তী ঘরটার থেকে আবার একটা ডাবল ক্রোশেট তুলব। দেখেন ডাবল ক্রোশেটটা আমি কিভাবে তুলছি, ডাবল ক্রোশেট তুলে এর উপরে আমি আবার একটা চেন তুলব। এই চেনটা তুলছি যাতে মাঝখানের ঘরের বাদ রাখাটা কভার হয়ে যায়। দেখেন মাঝখানের ঘরটা বাদ রেখে পরবর্তী ঘরটা থেকে আবার আমি একটা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। ডাবল ক্রোশেট তুলে তারপরে একটা চেন দিয়ে নিচ্ছি। এই প্রসেসিংটা ব্যবহার করে আমি পুরোটা করে নিব। দেখেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন, তারপরে মাঝখানে একটা ঘর বাদ রাখছি, ঘর বাদ রেখে আবারও একটা ডাবল ক্রোশেট আর একটা চেন। এভাবে করেই আমি আস্তে আস্তে করে পুরোটা কাজ করে নিব। দেখেন এভাবেই আমি পুরোটা লাইন তুলে নিয়েছি। আমার পুরোটা লাইন একটু ফাঁকা ফাঁকা, এটাই হচ্ছে মূলত আমার হাতার ডিজাইনটা। এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন, যেখানে আমি আমার সুতাটা ছেড়েছি ওখানে আমি পরপর 3টা চেন তুললাম। 3টা চেন তোলার পরে আমি এই চেনের পরবর্তী যে ঘরটা আছে, একটু ভালোভাবে খেয়াল করুন, এই পরবর্তী যে ঘরটা আছে, যে আমি ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই ঘরটাতেই এই যে দেখেন এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশেট তুলব।
এই যে আমি একটা ডাবল ক্রোশেট তুলছি, তুলে আমি এখানে একটা চেইন দিয়ে নেব। এখন সেম ভাবে আমি পরবর্তী যে ঘরটা আছে এই ঘরটাতে আবার একটা ডাবল ক্রোশেট তুলব, তুলে আবার একটা চেইন দিব, আবারও পরবর্তী ঘরটাতে একটা ডাবল ক্রোশেট তুলব, তুলে একটা চেইন দিব। এভাবে করে আমি পুরোটা লাইন করব। খেয়াল করুন আমি যেই প্রসেসিংয়ে কাজটা করেছি সেই প্রসেসিংয়ে কাজটা করলে এই পাশ থেকে একটু একটু করে বাড়তে থাকবে হাতাটা, ওই পাশেও বাড়বে এই পাশেও বাড়বে। দেখেন আমি পরপর তিনটা ঘর করেছি, তিনটা লাইন করেছি। তিনটা লাইন করার পরে যে চতুর্থ লাইনটা আছে ওখানে আমি যাব। যাওয়ার পরে দেখেন আমি একটা সুতার সাহায্যে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়েছি, সেই মাঝ বরাবরই আমি ডিজাইনটা করব। ওইটা একটু ভালোভাবে খেয়াল করবেন, এই যে দেখেন মাঝ বরাবর আমার চিহ্নটা আছে। আমি আস্তে আস্তে করে কাজটা করছি, করে এখন আমি এই মাঝখানের ঘরটাতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মাঝখানের ঘর, এই যে আমি সুতার দিয়ে চিহ্নটা দিয়েছিলাম, আপনারা একটু দেখেন, আপনারাও এইভাবে চিহ্ন দিয়ে নেবেন। এবার দেখেন এই যে মাঝখানের ঘরটা আছে এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশেট তুলব, তারপরে এই ঘরটাতে আমি আবার আরেকটা ডাবল ক্রোশেট তুলব, তারপরে সেম ঘরে আমি আবার আরেকটা ডাবল ক্রোশেট তুলব, মানে পরপর একই ঘরে আমি তিনটা ডাবল ক্রোশেট তুলব। এই যে দেখেন আমার একটা ডিজাইন মোটামুটি চলে এসেছে। তারপরে আমি একটা চেন তুলব, চেন তুলে পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট তুলব, একটাই তুলব, এখানে আবারও একটা চেন তুলব, তুলে আবারও পরবর্তী ঘরটাতে একটা ডাবল ক্রোশেট তুলব। এভাবে করে আমি শেষ পর্যন্ত আবার চলে যাব। এবার উপরে আবার আমি আরেকটা লাইন মানে পঞ্চম লাইনটা তুলেছি, তুলে দেখেন যেখানে আমি নিচের ঘরে কাজটা করেছিলাম সেখানের পাশের ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশেট তুলছি, তারপরে আবার এই ঘরটাতে আরেকটা ডাবল ক্রোশেট তুলছি, আবার এই ঘরটাতেই আবার আরেকটা ডাবল ক্রোশেট, মানে তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে আবারও এই ডিজাইনটা করে নিলাম। লক্ষ্য করুন, বুঝতে পারবেন। এবার আবার এখানে আমি দুইটা চেন দিয়েছি, দুইটা চেন দিয়ে পরের যে ঘরটা আছে এই যে দেখেন এই যে পরের এই ঘরটার পরের যে ঘরটা এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশেট তুললাম, আবারও সেম এই ঘরটাতেই আমি আবার একটা ডাবল ক্রোশেট তুললাম, আবারও এই ঘরটাতেই ডাবল ক্রোশেট তুলে আমি আবারও এই ডিজাইনটা করলাম, মানে প্রথম যে লাইনটা ওখানে আমি একটা, এর পরের লাইনটাতে দুইটা ডিজাইন দিলাম, দিয়ে তারপরে আবার সেমভাবে পুরোটা লাইন একটা একটা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব। দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রথম লাইনে আমার একটা, এর পরের লাইনে দুইটা, এর পরের যে লাইনটা উঠবে উপর থেকে ওই লাইনে হবে তিনটা, এর পরের লাইনে চারটা, এভাবে করে আমি যতক্ষণ দিতে চাই যেভাবে কাজটা করতে চাই ওভাবেই করব। দেখেন আমি ৬ নম্বর লাইনটা করেছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচের যে দুইটা কাজ করেছিলাম এর আগের ঘরটাতে আবারও আমি পরপর তিনটা ডাবল ক্রোশেট দিব। লক্ষ্য করুন পরপর তিনটা ডাবল ক্রোশেট দিয়েই কিন্তু আমি আমার ডিজাইনটা, মানে একটু ভারী যে ডিজাইনটা ওইটা করি দিলাম, দিয়ে তারপরে দুইটা চেন দিব। এখানে দুইটা চেন দিয়ে এই যে ঘরটা এই ঘরে আবারও পরপর তিনটা ডাবল ক্রোশেট দিব, একটা দুইটা তিনটা, তারপরে দুইটা চেন দিব এখন এখানে আবার, তারপরে আবার এই যে দেখেন এখানে আমার তিনটা উঠবে, তারপরে আবার ওই যে পাশের ঘরটা ওই ঘরেও আমি তিনটা ডাবল ক্রোশেট করব। একটু বোঝার চেষ্টা করুন, মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তিনটা ডাবল ক্রোশেট করে তারপরে আমি এখানে দুইটা চেইন দিয়ে পাশের ঘরটাতে চলে যাব।
এই যে দেখেন প্রথমে একটা তারপর দুইটা তারপরে তিনটা এভাবেই আমার কাজটা উঠতে থাকবে উপরের দিকে। এবার দেখেন আমি প্রথমে একটা তারপর দুইটা তারপর তিনটা তারপর চারটা তারপর পাঁচটা আমি এই পাঁচটা পর্যন্ত এসে থেমেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এভাবে করে করবেন। এখন আমার কাজটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে পাঁচটার পরে আবার চারটা হবে। এই জন্য এই পরের যে লাইনটা আমি করলাম সেই লাইনটা করার পরে দেখেন আমি একটু আগেই আগে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। যে দেখেন এখানে আমার যে কাজটা, এখানে আমার একটা ডাবল ক্রোশেট হবে, এখানে এসে কিন্তু আমার কাজটা কমে যাবে। আমি আগেও বলেছি দুইটা চেন হবে একটা ডাবল ক্রোশেটের পর। তারপরে এই যে ঘরটা আছে এই ঘরটাতে দেখেন এই ঘরটাতে আমার একটা ডাবল ক্রোশেট দিব, তারপরে এই ঘরটাতে আবারও আমি আরেকটা ডাবল ক্রোশেট দিব, তারপরে এই ঘরটাতে আবার আমি আরেকটা ডাবল ক্রোশেট দিব, মানে তিনটা ডাবল ক্রোশেট দিয়ে ডিজাইনটা করব। দেখেন আমার ডিজাইনটা কিন্তু এই পাশ থেকে কমে গেছে। তারপরে আবারও যে পাশের ঘরটা আছে ওখানে আমি তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে আবারও ডিজাইনটা করব। তারপরে পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরটাতেও তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে আমি ডিজাইনটা করব। দেখেন তারপরে দুইটা চেন দিব উপরে, দেওয়ার পরে পাশে যে ঘরটা আছে ওটাতেও কিন্তু আমি তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে ডিজাইনটা করে নিব। এই যে আমি করে নেছি, একটু লক্ষ্য করুন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে এবার আমি দুইটা চেন তুলে পাশের ঘরটাতে, মানে এই যে কাজের এই পরবর্তী ঘরটাতে, এটাতে আমি একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট তুলব, মানে একটাই ডাবল ক্রোশেট তুলব। তুলে একটা চেন দিয়ে তারপরে আবার সেমভাবে পুরোটা লাইন করে যাব। এই যে দেখেন আমার পাঁচটার পরে আমি উপর থেকে চারটা ঘর করেছি। এবার আবার আমি পরের যে লাইনটা করব সেই লাইনটাতে আমি উপরে, নিচে আমার চারটা কাজ আছে, আমি উপরে আবার তিনটা করব। এই জন্য দেখেন আমি কি করছি, এই যে কাজের যে মাঝখানের ঘরটা আছে ওখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে একটা কাজ করব। পাশ থেকে কিন্তু আমি একটা কমিয়ে নিয়ে এসেছি, খেয়াল করেন এই লাইনে আমার তিনটা ডিজাইন হবে। এই যে তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে আমি একটা ডিজাইন করে দুইটা চেন দিলাম, আবার পরবর্তীটাতেও আবার তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে আমি আমার কাজটা করে নিচ্ছি। একটু খেয়াল করুন, কাজটা কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন, বেশি একটা দেখারও প্রয়োজন নাই। এভাবে করে পরের ঘরটাতেও আমি একটা ডিজাইন করব তিনটা ডাবল ক্রোশেটের মাধ্যমে। এই যে দেখেন চারটার পরে আমি তিনটা ডিজাইন করে নিয়েছি, এই যে তিনটা। দেখেন এভাবে আমি পুরোটা ডিজাইন করে নিয়েছি, প্রথমে একটা তারপর দুইটা তারপর তিনটা তারপর চারটা তারপর পাঁচটা তারপরে চারটা তারপর তিনটা তারপর দুইটা তারপরে একটা, এভাবে করে আমি ডিজাইনটা করেছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে করতে পারেন। এবার দেখেন এখান থেকে আস্তে আস্তে করে আমি হাতাটা কমাতে থাকব। একটু লক্ষ্য করুন হাতার যে উপরের অংশটা আছে এটা কিন্তু একটু আস্তে আস্তে করে কমতে থাকে, এই জিনিসটাই আমি এখানে করব। দেখেন তিনটা চেন স্টিচ আমি তুলে নিলাম, তারপরে এই যে ঘরটা আছে চেন স্টিচের পাশে এটাতে আমি দিব না, এর পরের যে ঘরটা আছে এখানে আমি একটা ডাবল ক্রোশেট তুলব। দেখেন এই যে পরের ঘরটা এটাতে আমি একটা ডাবল ক্রোশেট তুলব। বুঝতে পেরেছেন ডিফারেন্সটা? আবারও দেখেন এখন আবার এই পরের ঘরটাতে আবার একটা ডাবল ক্রোশেট তুলব। এভাবে করে এখন সেম প্রসেসিংয়ে লাস্ট পর্যন্ত যাব। এখন এভাবেই করতে থাকব।
আমি যখন ঘরটা বাড়িয়েছি তখন কিন্তু চেইনের যে নিচের ঘরটা ছিল ওখান থেকেই আমি কাজটা করেছি। এখন আমি ওই ঘরটা বাদ দিয়ে পরের ঘরটা থেকে ডাবল ক্রোশেট তুলছি, তুলে তুলে কাজটা করে যাচ্ছি। এতে করে আমার ঘরটা কমে এসেছে। এবার দেখেন এই লাইনটার ঠিক শেষের দিকে এসেছি। শেষের দিকে এসে যে দেখেন এই লাইনটার শেষের দিকে এসে আমি তিনটা চেন তুলে একদম লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি। মাঝখানে আমি একটা ঘর বাদ রেখেছি, বাদ রেখে এখানে আমি চেন স্টিচ তুলে নিয়েছি। এতে করে আমার ঘরটা কমে এসেছে। দেখেন এভাবে করে আস্তে আস্তে করে আমার কাজটা হাতার শেপে আসবে, এই যে এভাবে করে গুলিয়ে চলে আসবে। এবার লক্ষ্য করুন আমি যে তিনটা চেন স্টিচ তুলেছি এই মাথায় তুলে, তারপরে এই ঘরটাতেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, তারপরে আবারও আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, এটা মিলানোর জন্য আমি করেছি। তারপরে আবার এখানে আমি পরপর তিনটা চেন তুললাম। তোলার পরে পরবর্তী যে ঘরটা আছে ওখানে আমি একটা ডাবল ক্রোশেট তুলব, তারপরে একটা চেন তুলব, তারপরে আবার পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট তুলব, তারপরে আবার একটা চেন তুলব। এভাবে করে আমি শেষ পর্যন্ত যাব। দেখেন আমার হাতাটা এদিক থেকে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এভাবে করে করতে থাকলে কাজটা আস্তে আস্তে করে এইখানে এসে আমার হাতাটা কমে যাবে। আবার একটু লক্ষ্য করুন কাজটা শেষ হয়ে যখন আবার শেষের দিকে এসেছে আমি এখান থেকে আবার কাজটা তুলছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কর্নার থেকে আমি কাজটা তুলে এই ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম, মানে বড় যেই ঘরটা আবারও একটা সিঙ্গেল ক্রোশেট দিলাম। তারপরে পরের যে ঘরটা আছে ওখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিব। যে দেখেন আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি, সিঙ্গেল ক্রোশেট দেওয়াতে এই জায়গাটা কিন্তু আবারও গোলানো হয়ে গেল। তারপরে আবার পরপর তিনটা চেন তুলব, তারপরে পরবর্তী যে ঘরটা আছে এই যে দেখেন এই পরবর্তী ঘরটাতে একটা ডাবল ক্রোশেট তুলব। তারপরে সেমভাবে আমি পরের যে ঘরটা আছে ওই ঘরেও একটা ডাবল ক্রোশেট তুলব, মানে আগের প্রসেসিংয়ে এখন প্রতিটা ঘরে ঘরেই একটা করে ডাবল ক্রোশেট তুলব। দেখেন আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন আমি আবার আপনাদেরকে এই শেষের দিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে এসে এই যে তিনটা ঘর আমার বাদ আছে, এই তিনটা ঘর আমার লাগবে না, আমি এই ঘরটাতে একটা ডাবল ক্রোশেট তুলে নিচ্ছি। সরি আমার সুতাটা সুয়ের থেকে খুলে গেছে। এই যে দেখেন এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশেট তুলে নিলাম। এবার দুইটা ঘর আছে, এই যে দেখেন পরপর পাশাপাশি দুইটা ঘর আছে। এখন পরের যে ঘরটা আছে ওই ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশেট তুলব, এই যে সিঙ্গেল ক্রোশেট তুললাম, তুলে দেখেন আমার ঘরটা মিলে গেছে। আবারও একটা সিঙ্গেল ক্রোশেট তুললাম, এরপরে পরপর আবার তিনটা চেন দিলাম। দেখেন আমার হাতাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি সুতাটা কেটে এভাবে টান দিলেই হাতাটা লেগে যাবে। বাস দেখেন তৈরি হয়ে গেল আমার মোটামুটি হাতাটা। আমি মেপে দেখিয়ে দিব আপনাদেরকে। এবার হাতার যে মুখটা আছে এখানে আমি একটু কালো রঙের সুতা দিয়ে ডিজাইন করব সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে সেম কালার দিয়েও করতে পারেন। এই যে দেখেন সুতাটা আমি এখান থেকে এই একদম কর্নার থেকে আমি টেনে বের করছি। আমি এখানে আলাদা করে কোনো গিট দিচ্ছি না, এখান থেকে আমি কাজটা পুরোটা করে আপনাদের দেখাবো। এই যে আমি সুয়ের সাহায্যে সুতাটা এভাবে বের করেছি, একটা লুপ বের করেছি, একটা লুপ তৈরি হয়েছে। এবার আমি সুয়ের সাথে সুতাটা এভাবে পেঁচিয়ে পরপর তিনটা চেন দিলাম। এবার দেখেন তিনটা চেন তোলার পরে যে বাড়তি সুতাটা আছে ওইটা আমি সমান করে ধরেছি। এই সুতাটা আমি মাঝখানে রেখে দেব,
কাটবো না, কাটলে খুলে যেতে পারে। এবার একটু খেয়াল করুন আমি কি দেখাচ্ছি আপনাদেরকে। এই যেই ঘরটার থেকে আমি চেনটা তুলেছি সেই ঘরটাতেই আমি, এই যে দেখেন সেই ঘরটাতেই শুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে এইভাবে করে আমি তিনটা লুপ বের করেছি। আবারও শুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে সেম ঘর থেকে আমি আবারও তিনটা লুপ তৈরি করেছি। আবারও শুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে আমি তিনটা লুপ তৈরি করে এভাবে পাঁচটা লুপের মাঝখান থেকে আমি আমার সুতাটা বের করেছি, একটা চেন দিয়েছি। তারপরে আরেকবার লক্ষ্য করুন, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সিঙ্গেল কুশের তুলব, পরবর্তী যে ঘরটা আছে ওখানে আমি একটা সিঙ্গেল কুশের তুলে একটা চেন দিব, দুইটা চেন দিব। তারপরে এই ঘরটাতেই আবার আমি এই যে দেখেন শুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে এইভাবে করে সুতাটা টেনে বের করেছি তিনটা লুপ। তারপর আবার শুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে এই ঘর থেকে আবার সুতাটা টেনে বের করেছি, এখানে আমার পাঁচটা লুপ তৈরি হয়েছে। আবারও শুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে এই ঘর থেকে আমি সুতাটা বের করেছি, সাতটা লুপ তৈরি হয়েছে। এই সাতটা লুপের মাঝখান থেকে আমি এইভাবে করে সুতাটা টেনে বের করব। আমার ডিজাইনটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন এখানে একটা চেন দিব। তারপরে আবার পরবর্তী যে ঘরটা আছে এই যে দেখেন, এই যে এই ঘরটাতে আমি এই যে সুতাটা বের করে একটা সিঙ্গেল কুশের দিব। সিঙ্গেল কুশের দিয়ে আমি এখানে দুইটা চেন দিব। তারপরে আবার এই ঘরেই আমি একটা, তারপরে আবারও আরেকটা, তারপরে আবারও আরেকটা, এভাবে সাতটা লুপ বের করে টোটাল লুপগুলোর মাঝখান থেকে আমি এই সুতাগুলো বের করে নিয়ে আসব। দেখেন টোটাল সাতটা লুপের মাঝখান থেকে সুতাটা বের করে নিয়ে আসব। এই যে একটু দেখেন এইভাবে বের করে নিয়ে আসব। তারপর আবার একটা চেন তুলব। আরেকবার একটু লক্ষ্য করুন, বুঝতে পারবেন কাজটা একটু জটিল মনে হলেও একবার বুঝতে পারলেই সহজ। এই যে একটা সিঙ্গেল কুশের দিলাম এখানে, তারপর পরপর আমি এখানেই দুইটা চেন দিব। তারপরে শুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে এই ঘরটার মাঝখান থেকে আমি তিনটা লুপ তৈরি করব। তারপরে আবারও পাঁচটা লুপ তৈরি করব। তারপরে আবারও সাতটা লুপ তৈরি করব। টোটাল লুপগুলোর মাঝখান থেকে আমি এই সুতাটা টেনে বের করব, একটা চেন দিব। এভাবে করে আমি পুরোটা কাজ করে নিব। এই যে দেখেন শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এই শেষেরটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই ঘরটার ভিতর থেকে আমি আমার সুতাটা তুলে একটা সিঙ্গেল কুশের দিয়ে দুইটা চেন দিলাম। তারপরে এই ঘরটাতেই একটা, দুইটা, তিনটা, এইভাবে করে পুরোটা কাজের থেকে সুতাটা বের করে এনে একটা চেন দিলাম। শেষের ঘরটাতেও আমি সেম এই কাজই করব। ব্যাস এখানে এসে আমি দুইটা চেন দিয়ে থেমে গেলাম। তারপরে আমি সুতাটা কেটে সুতাটা শুয়ের সাহায্যে টেনে বের করে ফেলবো, বাস গিট হয়ে যাবে। এই যে দেখেন গিট হয়ে গেল। এবার আমি আপনাদের সুবিধার্থে হাতাটা মেপে দেখাচ্ছি। দেখেন হাতাটা লম্বায় আমার 7 ইঞ্চি, এখান থেকে আমার 6 ইঞ্চি। এটা আমার হাতার মোড় অনুযায়ী, আপনারা আপনাদের অনুযায়ী করে নেবেন। আমি হাতাটা শর্ট হাতা বানিয়েছি। এবার এই যেই কম জায়গাটা আছে এটার ইঞ্চিটা আমি মেপে নিচ্ছি। এটা দেখেন 3.5 ইঞ্চি। আমরা সাধারণত হাতা কিন্তু এভাবেই কেটে থাকি, এই মোটটার গ্যাপটা আমরা 3.5 ইঞ্চি রাখি। এভাবেই দেখেন তৈরি হয়ে গেল আমার একটা সিম্পল জামার হাতা। আমি এটা দিয়ে একটা জামা বানাবো। আপনারা যদি ফুল হাতা করতে চান তাহলে আপনারা আপনাদের অনুযায়ী একটু ফুল হাতা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।